আমার উস্তাদ গুরু গান লিখছে নারীর কাছে জনম বড়াই ধরা পুরুষ দ্বারা, কারণ ওই জায়গায় যাইয়ে কোনো মাতব্বরি চলে না। এই বেটা যদি কেউ বলে গায়ের জোরে বলতে পারে, কিন্তু অতি সুন্দর আমার যিনি গুরুজন ব্যক্তি তার আলোচনাগুলি, আলোচনার মধ্যে আপনারা ছিলেন চুপ, সুযোগ পাইয়া দয়াল কিন্তু বলছে খুব। হে কিনা বাবাজি, হ্যাঁ তাই তো শুনলাম। আসলে গানের পাশে যে ব্যক্তি গান রাখতে পারে না, কথার পাশে যে ব্যক্তি কথা রাখতে পারে না, ও একজন ভালো শ্রোতা না। বাবা, আমার প্রতিপক্ষ শিল্পী যখন গান গায় তখন আমার চাইতে ভালো শ্রোতা আর এই মঞ্চে কেউ না। আর আমি যখন গান করি তখন রোজিনা দেওয়ানের চাইতে ভালো শ্রোতা কিন্তু আর মঞ্চে কেউ নাই। আপনারা যারা গান শুনতেছেন তারা কিন্তু বাবা শ্রোতা না, তারা হলো বিচারক। আপনারা বিচারক, আপনারা আমাদের মাথার মণি, আপনারা বিচার করবেন যে উভয় শিল্পী কি গাইতেছে, কোন কথার পাশে কোন কথা বলতেছে, আপনারা হলো বিচারক। আর আমি যখন গান গাই তখন আপনার চাইতে ভালো শ্রোতা আর মঞ্চে থাকার কথা না। আপনি যখন গান করছেন তখন আপনার গানগুলি আপনার কথাগুলি আমি খুব মনোযোগ সহকারে শুনছি, কিন্তু আমার মনে হয় আমার গান আমার কথাগুলি আপনি মনোযোগ সহকারে শুনেন না। নাই এ কথাটা কেন বললাম বাবা, উনি আমাকে বললেন, আমি নাকি ওনাকে বলছিলাম যে আজকে শুধু আমি দয়ালের কাছে চাইবো, দয়াল আমার কাছে কোনো কিছু চাইতে পারবে না। এই কথা কিন্তু আমি বলি নাই, আমি কি বলেছিলাম, আমার থাকবে দয়ালের কাছে চাওয়া, দয়ালের থাকবে সেটা দেওয়া, আপনারা যারা গান শুনতেছেন তাদের হবে কিছু পাওয়া। আমি বলি নাই যে আপনি আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন না, এই কথা আমি বলি নাই। আর যদি আরেকটু ক্লিয়ার আপনি হইতে চান তাহলে গানটা দুইজন ব্যক্তি ভিডিও করতেছে, এটা ইউটিউব হইতেছে, এটা চ্যানেলে যাবে, আপনি আবার রিপ্লাই করে শুনতেও পারবেন যে আমি এমন কথা বলি নাই যে আপনি আমার কাছে কোনো কিছু প্রশ্ন করতে পারবেন না। ওই কথাটা আগে ক্লিয়ার করে নিলাম বাবা। আমার গানটা ছিল, উনি যেহেতু কাবা সম্পর্কে আলোচনা করছে আর রাত্রও দেখছি দুই শিল্পীর বন্দনা শেষ হইতে হইতে মোটামুটি প্রায় 11:30-12 বাজে গেছে, এই জন্য আমি উনার কথার সূত্র ধরে মানিকগঞ্জের সেই সাধক সুশীলের একটি তালিমের গান আমি করেছিলাম বাবা। এই গানটি সম্পূর্ণ তালিম। দয়াল এই পৃথিবীর মধ্যে কাবার নাম শুনি মক্কা নগর, বলো কোথায় আছে আমার মানব দেহের কাবা ঘর, 365 দিনে একদিন হজ করে কাবায়, কোন মাসের কত তারিখ হজ হয় মোর দেহের কাবায়, আমি পথ চিনি না জাইকার সাথে, দেহ কাবায় হজ করিতে আবার চুম্বন দিব আসুয়াতে, কোথায় পাবো সেই পাথর পাথর। এরপরে কথা ছিল কাবার কোন দিকে ওযু করে, কোন দিক আজানের ধ্বনি, কোন দিকেতে নামাজ পড়ে, দেহের কি দিলে হয় কুরবানি কুরবানি। বাবা আমি একটা বনের পশু 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে কিনে এনে ওটাকে জবাই করলাম, ওটা কি আমার কুরবানি হলো? তাহলে আমার মানব দেহের মধ্যে কোন বস্তুটা কুরবানি করতে হবে? আমি আর গানটা রিপ্লাই করে বলতাম না দরদি, আমার দয়াল এত দয়ার সাগর, তিনি আবার দাঁড়িয়ে বলছেন যে যদি আমার কোনো কথা বাদ পড়ে থাকে তাহলে শিষ্য যেন উঠে আবার কথাগুলি বলে, আমাকে বলতে বলেছে, ঠিক কিনা? গুরুবাক্য শিরোধার্য, যত গুরু আমাকে বাক্য দিয়েছে আবার আমাকে বলতেই হবে। তাই দয়াল কি দিলে হয় কুরবানি? ও দয়াল কয় দরজা কাবা ঘরে, ইমামতি কেবা করে, কোন সুরতে নামাজ পড়ে, কয়টা সেজদা রয় তার ভিতর। এরপরের কথাটা ছিল স্মরণদীপ, যখন আদম এবং হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন, আদমকে বললেন হে আদম তুমি গন্ধম খেও না, গন্ধমকে বললেন তুমি পিছন সেরো না, দুইজনেই আর সে কথাটা রাখতে না পেরে দুজনেই সলনের আশ্রয় নিয়ে
যখন গন্ধম খেলো আল্লাহ বললেন হে আদম তুমি তো গুনাহগার হয়ে গেছো, সাথে সাথে হাওয়াকেও বললেন তুমিও অপরাধী হয়ে গেছো, তাহলে এবার তুমি আর তোমরা দুইজনে আর জান্নাতের ময়দানে থাকতে পারবে না, একজনকে ফেলে দিল জেদ্দা, একজনকে ফেলে দিল চরণদ্বীপ। এই জন্য আমার গানের মধ্যে কথাটা ছিল চরণদ্বীপ হইতে জেদ্দা সেথায় কোথায় মক্কা মদিনা, এই চরণদ্বীপ হইতে জেদ্দা কোথায় মক্কা মদিনা, আমার দেহের মধ্যে কোন দিকে হয় ঈদ মুবারক আমি কার সাথে মিলাইছি না, আবার কোথায় সেই আরাফাত ময়দান আমি কি দিয়া ঢিলাবো শয়তান। এই যে আপনি নফস আম্মারার কথা বললেন, হ্যাঁ মায়া নদীর জলে ডুব দিও কৌশলে কাপড় যেন ভিজে না থাইকো হুঁশিয়ার, এখন আমি হুঁশিয়ার থাকতে হলে আমার মধ্যে যে নফস আম্মারা আছে এই নফস আম্মারাকে যদি আমি শয়তান তাকে যদি আমি ঢিল না মারতে পারি তাহলে তো অবশ্যই আমার কাপড় ভিজে যাবে, তাহলে আমার গুরুবাক্য অনুরোধ হয়ে যাবে। সাধক সুশীলে দেহের মাঝে আমি কার সাথে মিলাইছি না, এবার সাধক সুশীলে কয় জানলে সন্ধান তুমি বলে দিবা সেই খবর আমারে, তো যাক অনেক অনেক কথা বলেছে বাবা অনেক ভালো লাগছে। এবার দেখেন আমার কাছে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের মীমাংসা আমি দিব, তার আগে আমি যে শিষ্য আমার তো আরেকটা গান রাখতেই হবে, কি বলেন বাবা? তো আমি সেই গানটা রেখে তারপর তার প্রশ্নের মীমাংসা দেওয়ার চেষ্টা করব। তো আমি কিন্তু বন্দনাই বলছি যে আমার বাড়ি ঢাকা দোহারে, বর্তমানে আমি বাসা নিয়ে থাকি মানিকগঞ্জে, আমি গান শিখেছি মানিকগঞ্জে, এই জন্য এই আমি চেষ্টা করি নিজে শিল্পী হইতে পারি নাই কিন্তু আরেকজন শিল্পী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় আমি যেন তার পিছনে পিছনে হাঁটতে পারি পারি। তাহলে গান শুনলাম, শিষ্য তোমার পাপে ভরা অঙ্গ করো গুরুর সঙ্গ ভিতর বাহির আগে করো পরিষ্কার, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। এই গানটার মধ্যে অনেক আলোচনা ছিল আমি করলাম না, শুধু সামান্য একটু আলোচনা করব। সাধক বলেছেন ষট চক্র পঞ্চবান প্রেম চক্রে তুলে আন, তাইলে আপনার গানে যেহেতু ষটচক্রের আলোচনা আছে আমারও একটা গান আমি ওই জায়গাতেই করতেছি, ওই আলোচনা আপনার সাথে আবার মিশে যাবে। দয়াল 360 পথে ঘেরা ভাবের কথা বুঝাও না আমার, ভাবের কথা বুঝাও না আমার, ভাবের কথা বুঝাও আসে খারা কোন পদ্মে জগদি ঘেরা কোন পদ্মে কোন মানুষ খেলা গুরুদয়ে মাই কোন পদ্মে কোন মানুষ খেলা গুরুদয়ে মাই কোন পদ্মে কোন মানুষ খেলা কোন পদ্মে আছে খারা
পদ্মে জগদ ঘেরা রে কোন পদ্মে কোন মানুষ খেলায় গুরু তলে ময় কোন পদ্মে কোন মানুষ খেলায় গুরু তলে ময় কোন পদ্মে কোন মানুষ খেলায় দয়াল আমার সেই মানুষটা কোথায় আছে রে শক্তির ঔষধ কোন পদ্মে পাক পাঞ্জাতন কোন পদ্মে সাই নিরঞ্জন রয় গুরু দয়ে ময় কোন পদ্মে সাই নিরঞ্জন রয় গুরু দয়ে ময় কোন পদ্মে সাই নিরঞ্জন রয় ওদরদি কোন পদ্মে ওই শক্তির ঔষধ রে কোন পদ্মে সাই নিরঞ্জন রয় গুরু দয়ে ময় কোন পদ্মে সাই নিরঞ্জন রয় গুরু দয়ে ময় কোন পদ্মে সাই নিরঞ্জন রয় ও দয়াল কোন পদ্মে শক্তি রওশন এই যে কাপড় যে ভিজবে না আমি থাকবো কৌশলে এখানে একটা শক্তির প্রয়োজন আছে কি বলেন আছেই তো আমার উস্তাদ গুরু গান লিখছে নারীর কাছে জনম বড়াই ধরা পুরুষ যারা কারণ ওই জায়গায় যাইয়ে কোনো মাতব্বরি চলে না যদি কেউ বলে গায়ের জোরে বলতে পারে কিন্তু বাবা হোক দাদা হোক ভাই হোক যেই হোক ওই জায়গার মধ্যে অবশ্যই সে টল ওয়াজান যদি আমাদের আদি পিতাকে আদম আলাইহিসসালাম ঠিক কি না আদি পিতা বাবা যেমন ধরে রেখেছিল বাবা কদম মাস্তান ঠিক কি না বাবা ঠিক এটা ধরে রাখার মতো তো একটা শক্তির প্রয়োজন আছে এই জন্য আমি এখানেও একটু আলাপ রাখলাম কোন পদ্মে শক্তি রওশন কোন পদ্মে পাক পাঞ্জাতন কোন পদ্মে আমার সাই নিরঞ্জন র ধরে বাজান কোন পদ্মে শক্তি রওশন কোন পদ্মে পাক পাঞ্জাতন কোন পদ্মে সাই নিরঞ্জন গুরু দয়ে ময় কোন পদ্মে সাই নিরঞ্জন গুরু দয়ে ময় কোন পদ্মে সাই নিরঞ্জন বাজান আমার সতর যম তোমর সেরা জানলে আমার মনের আন্ধা যায় গুরু তয়ে ময় ভাবের কথা বুঝাও না উর্তবাগে দ্বিদলের অতি ব্যাগে কই কুসুমে কয়টা বাচ্চা রয় গুরু দয়ে ময় কই কুসুমে কয়টা বাচ্চা রয় গুরু দয়ে ময় কই কুসুমে কয়টা বাচ্চা রয় তোরে দি দ্বিদলের অতি বাগে ওরে বাজান দ্বিদলের অতি ব্যাগে কই কুসুমে
কয়টা বাচ্চা রয় গুরুদয় মহায় কয় কুটুমে কত বাচ্চা রয় গুরুদয় মহায় কয় কুটুমে কয়টা বাচ্চা রয় ওরে আমার দেহের মধ্যে সূর্য আছে রে একদিন আমার দেহের মধ্যে এমন একটি নূর আসছে যেটা ঝলক দিলে সেদিন আমার ঈদ মুবারক হবে। আমার দয়াল কিন্তু জবাব করে গেছেন, অতি ভালো। তাহলে আমার দেহের মধ্যে সূর্য আছে, দেহের মধ্যে চন্দ্রও আছে, সেই চন্দ্র সূর্যর মিলন কোথায় হয়? এই দেহের মধ্যে চন্দ্র এবং সূর্য দুটি বিষয় একত্রিত হয়ে তাদের যুগল মিলন হয়। আপনি বলছেন গুরু ভক্তের মিলন হয়, আমার দেহের মধ্যে চন্দ্রে সূর্যের মিলন হয়। চন্দ্রটাকে সূর্যটাকে এটা আমার দয়াল বিশ্লেষণ করলেই কিন্তু আমরা অনেক কিছু পাবো। চক্র না জানিলে পদ্মের ভাব কি এমনি মিলে, ভাব না জেনে সব ধরা কি যায় গুরুদয় মহায়, ভাব না জেনে সব ধরা কি যায় গুরুদয় মহায়, ভাব না জেনে সব ধরা কি যায়। ও দয়াল, ষট চক্র না জানিলে পদ্মের ভাব কি এমনি মিলে, ভাব না জেনে সব ধরা কি যায় যায়। মালিক দেওয়ান সাহেবের একটি গানের মধ্যে বলছে, চেয়ে দেখ মনের উল্লাসে পদ্ম পুষ্প জলে ভাসে, পদ্ম কবু জলে মিশে না। হ্যাঁ, ও মানুষ চেয়ে দেখ সরলের দেশে সাপের মাথায় ব্যাং লাস্তেছে, তবু সাপে আহার করে না। এই যে সাপে আহার করে না, এটা কি আমি যদি সামনে দাঁড়াই আমার বেলা কি হবে? সেই সোনার মানুষ হইলে তাকে আহার করবে না, কিন্তু আমি তো সে পর্যন্ত যাইতে পারি না। ও দয়াল, এই ষটচক্র পঞ্চবান যে প্রেম চক্রে তুলে আন আপনার গান থেকে, এই ষটচক্রটা যেদিন আবিষ্কার হইল, যেদিন এই ষটচক্রটা আবিষ্কার হয়েছে, সেদিন একটি পুরুষ একটি নারী এবং সাথে একটি পাখি জানতেন এই ষটচক্র যেদিন আবিষ্কার হয় এই ষটচক্রের অক্ষর কয়টা, কোন ভাগে কয় অক্ষর, এবং এই ষটচক্র আবিষ্কারের সময় ওই নারী এবং ওই পুরুষ ওই পাখিটা ছিল তাদের নাম কি, কারা কারা? ষটচক্র না জানিলে পদ্মের ভাব কি এমনি মিলে, ভাবনা জেনে সব ধরা কি যায় গুরুদয় মহায়, ভাবনা জেনে সব ধরা কি যায় গুরুদয় মহায়, ভাবনা জেনে সব ধরা কি যায়। আরে সাধু কাজা হার কই ভবে এসে রে, মায়া চক্রে ধরেছে আমায় গুরুদয়ে ময়, ভাবের কথা বুঝাও নাই আমায়, ভাবের কথা বুঝাও নাই আমায় গুরুদয়ে ময়, ভাবের কথা বুঝাও নাই আমায়, ভাবের কথা বুঝাও নাই আমায় গুরুদয়ে ময়, ভাবের কথা বুঝাও নাই আমায়। এখানেই রাখলাম গানটা, কারণ যেটা বোঝার কথা বা অল্প একটু
খেতেই মানুষ বুঝে আর যেটা কচুর মতো কচু ওটা অল্প জালেই সিজে হ্যাঁ জি তো ভালো কথা অল্প একটু শুনলেই অনেক মঙ্গল হয় এবার আমার কাছে আমার গুরুজন পরীক্ষা নিতে দুটি আলোচনা রেখেছে খুব ভালো আলোচনা শিষ্য কয় প্রকার আপনি কোন প্রকারের শিষ্য বাবা শিষ্য যে বিষয়টা সে হলো আশ্রিতা শিষ্যের বাংলা হলো আশ্রিতা আর গুরু হলো আশ্রয়দাতা তাই আমি আশ্রিতা আমি আশ্রিতার শিষ্য হয়ে আপনার সাথে গান করতেছি কেন ওই যে প্রথমেই আমি বলছি আমার জান শরীফ শাহকে আমি যে হৃদয়ের মধ্যে রেখে ভালোবাসি ওই বর্জক ধ্যানে এনে আপনাকে ভক্তি করেছি সেই জন্য আমি আশ্রিতা শিষ্য আরেকটা প্রশ্ন করেছে আমাকে হ্যাঁ গুরুর কাছে আপনি যাবেন গুরুকে আপনি কি দিবেন গুরুর কাছে যে আপনি যাবেন আপনি কি দিলে আপনার গুরু খুশি হবে খুব ভালো প্রশ্ন বাবা ভালো কথা একজন গুরু সে কখনো ভক্তের কাছে টাকা চায় না পয়সা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না কোনো নারীও চায় না যেমনি করে বাবা ইকবাল নুরি বাবা বেলাল নুরি বাবা নুরি শাহ বাবা জানু শাহ আরে আমার মুর্শিদি কেবলা সৈয়দ আওয়াল নুরি যেদিন আমি দরদির কাছে গিয়েছি সেদিন শুধু বলেছিল মা গো তুমি যদি আমার কাছে এসে পূর্বে তুমি যাহা ছিলা তার চাইতে যদি তুমি পরিবর্তন তোমাকে তুমি ঘটাইতে না পারো তাহলে তুমি আর আমার দরবারে আসিও না যদি তুমি পূর্বের স্বভাবটাকে পাল্টাইতে না পারো বদলাইতে না পারো তাহলে তুমি আমার কাছে বাবা আইসো না তোমার চলা তোমার বলা এটা সম্পূর্ণরূপে ভিন্ন হতে হবে দেখবেন যারা পীরের কাছে আত্মসমর্পণ করে বাবা ওই হাতটা মরণের পূর্বেই মরে যায় ওই হাত দিয়ে আর কাউকে একটা থাপড় দেওয়া যায় না একটা আঘাত করা যায় না যেই মুখ দিয়ে মুর্শিদের কাছে পাঠ করেছি কালেমাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুখ দিয়ে মিথ্যা বলা যাবে না যেই চোখ দিয়ে মুর্শিদের রূপ দর্শন করেছি বাবা ওই চোখ দিয়ে আর কু দৃষ্টি দেখা যাবে না যাবে না এই যে কিছু কিছু বিষয়ের পরিবর্তন এই পরিবর্তন ঘটানোর জন্যই গুরুর কাছে নিয়ে গেছি কি ভক্তি বিশ্বাস প্রেম যার মনের মধ্যে বাবা ভক্তি বিশ্বাস প্রেম নাই আর কখনো গুরু ভজন হবে না হবে না তো আমি আপনার কাছে নিয়ে যাব ভক্তি বিশ্বাস প্রেম এই নরধম একটা মন আছে মনের মধ্যে অনেক কিছুই বলে কিন্তু এই মনকে গুরু নামের জ্ঞান ধারা পাথর মারলে পরেই মন কন্ট্রোল হয়ে যায় হয়ে যাবে এই তো তার কথা ছিল বললাম এখন এই যে আমার পাপে ভরা অঙ্গ দয়াল আমি করব সাধুর সঙ্গ আপনার গান থেকে কত সুন্দর উপদেশ আমাকে দিলেন এই পাপে ভরা অঙ্গ বিধাইত তুমি দয়াল তুমি পাপি তাপি তরানে ওয়ালা ওয়ালা আমি যদি পাপ না করি তাহলে তুমি তরাইবা কারে আমি পাপি বিধাই তুমি নেকি আমি কাঙাল বিধাই তুমি দয়াল আমি যদি কাঙাল না হইতাম তাহলে তুমি দয়াল হতে পারতে না আবার তুমি রহিম রহমান নাম ধরেছ পাপি তাপি তরাইবা বলেও সূরা হাসরের মধ্যে তাহার প্রমাণ দিয়েছ তার গানের প্রশ্ন লিখতে লিখতে আমি চা খাওয়ার সময়টুকুও পাই নাই আমার তার এই গানের প্রশ্নের যেই উত্তরগুলা
এগুলো ব্যবস্থা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, আল্লাহ বিচার করুন। তাই অনেক কষ্ট করে ঘাম ছুটাইয়া ব্যবস্থা করছি কিন্তু বলার সুযোগ দিল না, পাইলাম না। চা খাইতে দেন, আল্লাহ বিচার করুন। আমার ভাই সেই সুযোগটা আমাকে করে দিল না, তো এই কষ্টটাই আমার বৃথা গেল। বৃথা আমি যেটা মনে করি, কারণ পালা দিলে সেখানে পালার মতো পালাই থাকতে হয়। তো আমার ভাই হচ্ছে একজন গুরুপ্রেমিক লোক, আর আমি মনে করি এখানে আপনারা যারা আছেন সকলেই গুরুপ্রেমিক, কারণ গুরুপ্রেমিক না হইলে বাউল গীত বিচার গানের মধ্যে এত সুন্দর মনোযোগ সহকারে কেউ গান শুনতে পারে না। তাই আমার ভাই বললেন, দেখেন একটা কথা বলবো, সে একটা কথার বলার সময় আমার ভাই দেয় না, মানে গানের পরে গান, গানের পরে আর গান। তো আমি রাত্র 3টা বেজে গেছে, গানটা আরো রাত্রের 9টার দিকে গানটা শুরু করার দরকার ছিল, কি বলেন আপনারা? তাই তো, 9টার দিকে যদি শুরু করতাম বন্ধনা করতে করতে উভয় শিল্পীর প্রায় 11টা বেজে যেত, 1 ঘন্টা করে। তো 11টা বেজে গেলে তখন থেকে পালাটা শুরু করলে খুব সুন্দর হইতো, আমরা প্রায় 3-4 স্টেজ পালা করতে পারতাম। কিন্তু এখন যে একটা সময়, ভাবের একটি সময়, রাত্র প্রায় 3টি বেজে গেছে, তাই তারা চাচ্ছে তাদের মনের যে আবেগ, তাদের মনের যে ভাব, গুরুর প্রতি ভালোবাসা নিয়ে তারা দুই চোখের জল ফেলার জন্য আকুল প্রাণে চেয়ে আছে তার মুর্শিদের দিকে। তাই সেদিকে লক্ষ্য রেখে আমি দুই একটি গান করব, তারপরে দেখি আপনাদের মনের যে তৃষ্ণা, গুরুপ্রেমের তৃষ্ণা, তা মিটে কিনা। যদি আপনাদের মন মতো না হয়, পরবর্তীতে আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের মন মতো গাওয়ার জন্য। আমি পায়ে ধরে অনুরোধ করব, কারণ সামনে যদি শ্রোতাদেরকে চোখের সামনে না দেখি তাহলে শিল্পীদের মনের ভাব উদয় হয় না। তাই আপনারা যারা দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের সকলকে অনুরোধ করব, যারা আপনারা যেন আমাদের সামনে বসার অনেক সুন্দর ব্যবস্থা আছে, আপনারা যেন এখানে এসে বসেন। ধন্যবাদ। আসলে ভক্ত কিন্তু একজন দয়ালের অনেক থাকে, কিন্তু অনেকের মধ্যে ভক্ত, হাজারের মধ্যে ভক্ত দুইটা মিলে। তাই যেই ভক্ত গুরুকে ভালোবাসে সেই ভক্ত দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আশা করে না। সেই ভক্ত যদি দুঃখের সাগরে ভাসতে ভাসতেও তার মুর্শিদের রূপটাকে একবার দর্শন করতে পারে, তাহলে সেই ভক্তের এই দুনিয়ার মধ্যে আর কিছু চাওয়া থাকে না। তাই সাধক বিজয় সরকার তার গানের মধ্যে কি বলেছেন আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে শুনে। সখী আমি সুরেশ্বরী আমি
যদি দুঃখ পেলে আমার সাধন চান মিলে শহীদুল কাকাদু সাগরে পাইব তুমি ওর যদি দুঃখ পেলে তোমারে মিলে ইকবাল নুরি দু साधन चल दू सागर हम जीवन কেউ যাইয়া বলি বাবা যাতে আমার ব্যবসায় উন্নতি হয় কেউ যাইয়া
বলি বাবা গো আমার খেতে যেন ফসল ভালো হয় কেউ যাইয়া বলি বাবা আমার শরীরটা ভালো না আমাকে একটু দোয়া করেন যাতে আমার শরীরটা ভালো হয় অনেকে বলি না কিন্তু ওই যে ভক্ত সে গুরুর দরবারে বায়াত হওয়া থেকে শুরু করে বহু বছর হয়ে গেছে গুরুর কাছে একটা কিঞ্চিৎ পরিমাণ কিছু চাই নাই ওই ভক্তটা গুরুর দরবারে যেয়ে হাত জোড় করে মিনতি করে ওই দরবারের যে দরজাটা ওই দরজার সামনে যাইয়া দাঁড়ায়া থাকে আর গুরুর দিকে এক দৃষ্টিতে তাকাইয়া থাকতেন একদিন গুরু লক্ষ্য করে ওই ভক্তটাকে ডাকলেন বলে বাবা রে আমার তো অনেক ভক্তবৃন্দ সবাই তো অনেক কিছু চায় সকলেরই অনেক কিছু দরকার হয় অনেক কিছু আমার কাছে চায় ও বাবা তোর কি কোনোদিন কোনো কিছুর প্রয়োজন হয় না তুই তো কোনোদিন আমার কাছে কোনো কিছু চাইলি না ভক্ত দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা গো ও দরদি এই দুনিয়ার বুকে আমার না আছে বাবা না আছে মা না আছে স্ত্রী না আছে কোনো কন্যা না আছে কোনো পুত্র বাজান গো আমি তো দুনিয়ার বুকে বাবা মাকে হারিয়েছি কিন্তু বিয়েও আমি করিনি আমার কোনো স্ত্রী কন্যাও নেই দরদি আমি শুধু আপনার চরণে পড়ে থাকতে চাই তাই কোনোদিন কোনো কিছু আমি চাই নাই কিন্তু আজকে আপনার দরবারে আমি একটা জিনিস চাই বান্ধব আমার বাড়িতে শুধু একটা গাভী আর একটা গাভীর বাছুর আছে ও বাছুর আমি ওই গাভীর জন্য যখন ক্ষেতের মধ্যে ঘাস কাটতে যাই ওই ঘাস কাটতে যেয়ে ওই ঘাস কাটার কাজে থেকে আমি আমার মুর্শিদ রূপটাকে স্মরণ করতে পারি না তখন আমার বর্জক থেকে আমার মুর্শিদ রূপটা সরে যায় ও বান্ধব যখন বাড়িতে আইসা ওই গরুটাকে যখন খাওয়াই ওই গরুটাকে যখন গোসল করাই আমার মুর্শিদ রূপ আমার নয়নে থাকে না আবার ওই কাজের ধ্যানে আমার মন চলে যায় আমার গুরুর দিকে আমার মন থাকে না বান্ধব আজ আপনার কাছে আমি একটা জিনিস চাইব আপনি শুধু আমাকে দোয়া করে দেন যে ওই যে আমার বাড়িতে গাভী আর ওই গাভীর বাছুর যেন আজকে রাতের মধ্যে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যায় কেন আমি এই দুনিয়ার বুকে টাকা পয়সা ধন দৌলত সম্পদ কোনো কিছু চাই না বান্ধব ওই টাকা পয়সা ওই ধন দৌলতের মধ্যে কোনো সুখ নাই ওই ধন দৌলতের মধ্যে থাকলে আমার মুর্শিদের কথা আমার মনে থাকে না শুধু ওই ধন দৌলতের সুখেই আমি থাকি ও বান্ধব আমি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না যদি দুঃখের সাগরে ভাসতে ভাসতে আমি যদি একবারের জন্য আমার মুর্শিদকে আমার সুরেশ্বরীকে আমি স্মরণ করতে পারি বান্ধব তাইলে আপনি আমার সেই দুঃখের সাগরেই ভাসাইয়া রাখেন আমার সুখের আর কোনো প্রয়োজন নাই এই ভক্ত বলে আমি জীবনের সুখ জীবনের সুখ করলাম কত
প্রাণ মিলে ইকবাল নুরী দুধ সাগরে না যেন অন্য
Ball and